আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব লেকড়া মডারাইজ সফটওয়্যার দিয়ে লেগিংস প্যাটার্ন মেক করার পরে কিভাবে প্যাটার্নটি সাইজ গ্রেডিং করা যায়। এক ভাই কমেন্ট করেছিলেন যে কিভাবে সাইজ গ্রেডিং করব, তা আজকে এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা কিভাবে লেগিংস সাইজ গ্রেডিং করা যায় তা আজকে আমরা এই ভিডিওতে দেখি। তো বন্ধুরা, প্রথমে লেকড়া মডারের সফটওয়্যারটি ওপেন করবেন। আপনি যেখানে প্যাটার্নটি রেখেছেন সেখান থেকে ওপেন করতে পারেন, অথবা প্যাটার্নটি মডারাইজ সফটওয়্যারটি ওপেন করো, এখান থেকেও আপনি মডেল নাম দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আগে থেকেই প্যাটার্নটি নিয়ে নিয়েছি। আর লেগিংস মেক করা ভিডিও যারা দেখেননি, ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি লং না করে আমরা এখান থেকেই শুরু করি কিভাবে সাইজ গ্রেডিং করা যায়। তো বন্ধুরা, সাইজ গ্রেডিং করার জন্য আপনি লেকড়া মডারের সফটওয়্যারটি ওপেন করার পর আপনি চলে যাবেন অ্যাপ সিক্সে। তো বন্ধুরা, প্রথমে বলিনি আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন। এই যে আমার মাউসের কার্সরটি দেখেন লেগিংস প্যাটার্নের উপরে, তো মাউসের কার্সরটি লক্ষ্য করবেন। এটা লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন কিভাবে একটি প্যাটার্ন সাইজ গ্রেডিং করা যায়। তো বন্ধুরা, সাইজ গ্রেডিং করার জন্য আপনারা চলে যাবেন অ্যাপ সিক্সে। অ্যাপ সিক্সে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে তো বন্ধুরা, এই যে কন্ট্রোল নামের আইকন আছে, তো আপনি এই কন্ট্রোল নামের আইকনে ক্লিক করবেন। কন্ট্রোল নামের আইকন ক্লিক করার পরে বন্ধুরা, এই যে এখানে ক্লিক করবেন। প্রথমে আমি লেগ থেকে নিই। এখানে ক্লিক করার পরে এই যে বন্ধুরা দেখেন একটি সাইজ গ্রেডিংয়ের মেজারমেন্ট চার্ট আসছে। তো বন্ধুরা, আমি প্রথমে বলে নিই, আমি আমার মতো করে নিচ্ছি, আর আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে সাইজ গ্রেডিং মেজারমেন্ট দেওয়া আছে আপনারা ওইভাবে নেবেন। আমি জাস্ট কিভাবে সাইজ গ্রেডিং কিলা করবেন আমি তা দেখাবো আজকে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখানে DDX এবং DDY নামক দুইটা আইকন আছে। আমরা এইগুলাতে কাজ না করি, আমরা প্রথমে এইটাতেই কাজ করে দেখাই। তো বন্ধুরা, DDX যদি প্যাটার্নটি এভাবে থাকে তাহলে এভাবে লেন্থের মাপ হবে, আর DDY যদি প্যাটার্নটি এভাবে থাকে তাহলে এই দিকে চেস্টের মাপ হবে। আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, এদিকে চেস্টের মাপ হবে। তো বন্ধুরা, আমরা প্যাটার্নটি খাড়া করে নিলে তখন DDY হয়ে যাবে এইটা এবং DDX হয়ে যাবে এইটা। এদিকে মাউসের কার্সরটি যেভাবে নিতেছি এদিকে হয়ে যাবে, তখন উল্টো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এইভাবেই রেখে আজকে সাইজ গ্রেডিংগুলো করব। তো বন্ধুরা, আমি আমার মতো সাইজ গ্রেডিংগুলো করি, আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন। তো বন্ধুরা, প্রথম আমরা লেন্থের মাপ দিব। এখানে লেন্থের মাপ আমি 1 cm দিয়ে দিব, 1 cm করে দিয়ে দিই লেন্থের মাপ। এই আউট সিএম লেন্থ আমাদের এখান থেকে এখানে লেন্থের মাপ, তো আমরা লেন্থের মাপ প্রথমে এখান থেকে দিয়ে দিই। তো বন্ধুরা, DDX-এ এভাবে সবগুলো ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1 cm দিয়ে দিলাম আমি, 1 cm। এই যে দেখেন বন্ধুরা, দেওয়ার পরে এই যে দেখেন সাইজ গ্রেডিংগুলো শো করতেছে। এখন বন্ধুরা, আমরা চেস্টের মাপও এখান থেকে ওপেনিং এই লেগ ওপেনিংয়ের মাপও 1 cm দিয়ে দেবো। এখানে 1 cm দিলে এখানে 1 cm অটোমেটিকলি বেড়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখানে 1 cm দিয়ে দিব, এখানেও 1 cm দিয়ে দিলাম, এই যে দেখেন। তারপর সেম এইভাবে 1 cm করে আমরা এইভাবে দিয়ে যাব। এখন এক সিম করে আমরা এইদিকে দিয়ে যাব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি লেন্থে 1 cm দিয়ে দিব এবং চেস্টও 1 cm দিয়ে দিব, মানে নি মাপ, নি এবং থাই দুটোই বাড়বে। এই সেম এখানেও আমরা ব্যাকরাইজ, এই যে ব্যাকরাইজ 1 cm যদি আমরা বাড়াইতে চাই এদিকে 1 cm বাড়িয়ে দিব, আর এখানে থাইয়ের মাপও 1 cm করে 2 cm বাড়বে, আমরা এদিকেও 1 cm বাড়িয়ে দিব।
এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ক্লিক করে আমি এক্সএম দিয়ে দিলাম এবং এখানেও আমি এক্সএম দিয়ে দিব। সেম বন্ধুরা হিপের মাপটা আমরা এভাবে দিয়ে দিব। তবে বন্ধুরা আপনারা আমি আমার মতো করে দিচ্ছি দেখানোর সুবিধার্থে, আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সাইজ গ্রেডিংগুলো করে নেবেন। তো বন্ধুরা আমি এখানে নিয়ে এই হিপে ক্লিক করলাম। হিপে ক্লিক করার পর এখানেও আমি এক্সএম করে দিয়ে দিলাম, এখানেও এক্সএম দিয়ে দিলাম। এখন বন্ধুরা ওয়েস্টের মাপ আছে, তো ওয়েস্টও আমরা এক্সএম করে দিয়ে দিব। এদিকে ওয়েস্টের মাপ দিলে বন্ধুরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এই যে ডিডি ওয়াই এখানে আপনি এক্সএম দিয়ে দিবেন, ব্যাস। তো বন্ধুরা আমাদের এই সাইজ গ্রেডিংগুলো করা হয়ে গেছে। এখন সাইজ গ্রেডিংগুলো শো করতেছে না, তো শো করার জন্য এখানে কন্ট্রোলের নিচে নেক্সট নামক আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন গ্রেডিংগুলো শো করতেছে এবং কম। তো বন্ধুরা এক কিবোর্ডে 912 ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সবগুলো গ্রেডিং শো করবে, এই যে দেখেন। এখন বন্ধুরা এই গ্রেডিংগুলো এই পাশে নিয়ে আসতে হবে, সেম গ্রেডিংগুলো এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে নিয়ে আসার জন্য বন্ধুরা এখান থেকে যেমন যা দি ওইখানে যা ডিডি এক্স ডিডি ওয়াই দিয়ে নিয়েছেন, তখন এখান থেকে আমি যে রিপোর্টি এক্স দিলে আমার এই লেন্থের মাপটা এখান থেকে এখানে চলে আসবে। এবং মানে রিপোর্টি এক্সের যা মাপ আছে আমি এই পাশে নিয়ে আসব, সবগুলো এই পাশে এভাবে নিয়ে আসব, এখান থেকেও নিয়ে আসব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিব। ওয়েস্টের মাপও সেম, ওয়েস্টের মাপ আমরা নিয়েছি ডিডি ওয়াই দিয়ে। তো আমরা রিপোর্টি ওয়াই দিয়ে এখান থেকে এখানে মেজারমেন্টটা দিয়ে দিব। এখন বন্ধুরা এই যে এইখানে আমার গ্রেডিংটা একটু শো করতেছে না, দেখাচ্ছে যে সব প্রবলেম দেখাচ্ছে। ও সরি বন্ধুরা, এখন আমরা ওই ডিডি ওয়াই এর মাপটাও এখানে নিয়ে আসব। তো ডিডি ওয়াই যে রিপোর্টি ওয়াই দিয়ে আমি এখান থেকে এখানে দিলাম, তারপরে এখান থেকে এখানে দিয়ে দিব, সেম ওইভাবে দিয়ে দিব। মানে এটা শর্টকাট, এরকম হয়তো আপনাদেরকে কেউ এভাবে দেখাবে না। তো আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সাইজ গ্রেডিং করা যায়। বন্ধুরা এখান থেকে ডিডিএক্সের ওই মাপটা ওয়াই এখানে দিয়ে দিবেন এবং এইটাকে আবার এখানে দিয়ে দিবেন। এখন বন্ধুরা এইখান এই গ্রেডিংটা আমার এই পাশে শো করবো, এই জন্য এটা এখানে আসতেছে না। তো এখানে আসার জন্য বন্ধুরা আমরা এখানে এই যে এক্সিম নামের একটা আইকন আছে সব অ্যাপ সিক্সের ভিতরেই, তো এখান থেকে এইখানে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে সেম ক্লিক করে দিলাম। এখন এইখানে বন্ধুরা গ্রেডিংটি শো করতেছে না। তো গ্রেডিংটি শো করার জন্য আমি এখান থেকে রিপোর্টি এক্স দিয়ে এই মাপটাকে আমি এখানে দিয়ে দিব, এই যে দেখেন। তো বন্ধুরা একটি লেগিংস গ্রেডিং করা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এক ভাই কমেন্ট করেছিল কিভাবে লেগিংস সাইজ গ্রেডিং করা যায়। তো বন্ধুরা সাইজ গ্রেডিং কিভাবে করবেন এবং সাইজ টেবিল কিভাবে বানাবেন, ইনপুট করবেন, আমার ডেসক্রিপশনে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর আমার কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই এই ভিডিও। বন্ধুরা যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে একটু হলে আমি বুঝাইতে পেরেছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।